আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ছেলের জন্য মুরগির মাংস রান্না করার জন্য নামিয়েছি। তো সে বাইরে গিয়েছিল, মনে করছে একটু পরে রান্না করব। এখন এসে সে শুরু করেছে হুলমো ডাক খাওয়ার জন্য। তো এই জন্য একটু গরুর মাংস, আদা রসুন, দারচিনি, এলাচটা সয়া সস দিয়ে মাখানো ছিল। তো ম্যাগনেট করা ছিল, সেই মাংসটুকুই আমি পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ওর জন্য তাড়াহুড়া করে রান্না করব। তো মাংসটা আমি ওকে একটা আলু দিয়ে এখন একটু ভুনা ভুনা করে দিব। তো মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা এখনো সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। তো আমি একটু গরম পানি দিয়ে ঢেকে দিব, আর সাথে আমি একটু একটা আলু দিয়েছি, এটা দিয়ে আমি একটু গুনা গুনা করে অর্ডার দিব। ওর জন্য রান্না করব। তো মাংসটা আমি একটু নেড়ে দিব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি একটু আলু দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। আলু দাম মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নিব। আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিব। আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে। তো আমি এখন একটু ফুটানো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব। মাংসটা আমার রান্না করে হয়ে গেছে। তা আমি এখন পরিবেশন করে দেখাবো।
কাঁচা মরিচ দিয়ে দিই। তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।